عيد مبارك. السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر، لا إله إلا الله، الله أكبر الله أكبر، لله الحمد. عيد مبارك، عيد مبارك. السلام عليكم ورحمة الله. তো আজকে কোনো ব্লগ নয়, আজকে আমরা যাচ্ছি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য। 2023-এ আমরা ঈদের নামাজ পড়ার জন্য জাতীয় ঈদগাহে যাচ্ছি। তো গুলিস্তান থেকে রিক্সা ওঠার পর পুলিশের বাধার কারণে এখানে নামিয়ে দিল। ঈদের নামাজ পড়নে ওয়ালা সকল মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশ পাহারা দিচ্ছে। প্রথমে এই যে মহিলাদের নামাজের স্থান গেল, এখন আমরা সামনের দিকে যাচ্ছি ছেলেদের নামাজের স্থানে। আর শুরুতেই সাংবাদিকদের সাক্ষাৎকার নেওয়া দেখলাম, তারপর দেখলাম হাজারো পুলিশের র্যাবের বীর। আসলে মুসলমানদের নামাজের স্থানে এরকম সিকিউরিটি দেখা অনেক ভালো, অনেক সৌভাগ্যের। তো আমরা মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করলাম চেকিংয়ের পর। তো দেখেন অনেক বড় স্পেস নিয়ে জাতীয় ঈদগাহ, যেখানে লাখো মুসল্লি একত্রে নামাজ পড়তে পারে। তো ভিতরের স্পেস দেখছি এবং সামনে এগুচ্ছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এবারটা আমরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজের জন্য আসছি। প্রতিবারই এলাকার ঈদগাহের মধ্যে নামাজ পড়া হয়, কিন্তু এইবার আমরা জাতীয় ঈদগাহে আসছি, যা আসলে দেশের জাতীয় ঈদগাহ। এটা সবাই মনে করে দেশের জাতীয় ঈদগাহ, এখানে সবাই আসার একটা আশা থাকে। তো এবার ফাইনালি ইনশাল্লাহ আসছি, সবাই জাতীয় ঈদগাহ একবার জামাত পড়ার নিয়ত করবেন, পড়বেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আপনারা যারা জাতীয় ঈদগাহে নামাজ পড়তে চান সকাল সকাল আসবেন 7টার মধ্যে, তাহলে সামনের কাতারগুলোতে নামাজের সুযোগ পাবেন। আর সামনের কাতারে নামাজ পড়ার আনন্দই আলাদা। তো দেখুন এত তাড়াতাড়ি আসার কারণেও কত ভিড় হয়ে গেছে। আর এটাই হলো সামনের প্রথম প্যান্ডেল, তারপরে আরও 7টা প্যান্ডেল রয়েছে। তো আলহামদুলিল্লাহ এই যে ভিতরে ঢুকে গিয়েছি, শুরুতে ভেবেছিলাম যে অনেক আগে এসেছি মনে হয় ভিতরে লোক নেই, এসে দেখি সামনের যে স্থানটা রয়েছে সেটা পুরো ফিল আপ হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে এগিয়ে সামনে গিয়ে বসলাম, একেবারে ভিআইপি পার্সনদের জন্য যে বাউন্ডারি করা জায়গাটা তার পাশেই আমরা বসেছি। অনেক ক্যামেরাম্যান এই যে ভিডিও করছে, সাংবাদিকরা, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের এই মাঠে উপস্থিত হবে, অর্থাৎ জাতীয় ঈদগাহে উপস্থিত হবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব। এই যে তাদের জন্য ভিআইপি জায়গা রাখা হয়েছে, যেটাতে সেনাবাহিনী অল টাইম পাহারা দিচ্ছে। এই মাত্র রাষ্ট্রপতি সাহেব আমাদের সামনে চলে আসলেন। তো এখন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব আমাদেরকে সালাম দিলেন, আমরা সকলে সালামের উত্তর নিলাম। আর প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তো আমরা সকলে বয়ান শুনছি। এবং আরও অন্যান্য অনেক মন্ত্রী পর্যায়ের লোক এখানে উপস্থিত আছে, তাদের জন্য ভিআইপি স্থান আছে, যেটা সামনে ওই যে বাউন্ডারি করা সেটা ভিআইপি পার্সন যারা তাদের জন্য। তো আমরা একেবারে কাছাকাছি নামাজের সুযোগ পেয়েছি। তো আপনারাও ঈদের নামাজ যদি জাতীয় ঈদগাহে পড়তে চান আগে আগে আসবেন, তাহলে এভাবে মেহরাবের কাছাকাছি বসতে পারবেন, এভাবে হুজুরদের বয়ান কাছ থেকে শুনতে পারবেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বৃষ্টি আল্লাহ কালকে দিয়েছেন। فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة لهم وأنزلهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من لعلكم تذكرون. وذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأهم وأتم وأعظم. সো নামাজ শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর অনেক ভিড়,
তো সকলের ঈদ সুন্দর সমৃদ্ধ ভালো কাটুক ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কারি মোহাম্মদ আন্দাদুল ইসলাম এখন পবিত্র কোরআনের পাঠ থেকে তেলাওয়াত পেশ করবেন ভাই আপনি তো বসেন بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد আজ পহেলা শাওয়াল পবিত্র ঈদুল ফিতর বিশ্ব মুসলমানের জন্য আজকের এই পবিত্র দিনটি অত্যন্ত আনন্দের এবং উৎসবের দিন বিশ্ব মুসলিম জাহানে যে দিনটি আনন্দময় হয়ে বারবার আমাদের কাছে ফিরে আসে তা হচ্ছে ঈদুল ফিতর الرحمن علم القرآن خلق الإنسان علمه জাতির জন্য এটা একটা কলঙ্ক এটা ইসলামও সমর্থন করে না এবং এটা আমাদের রাষ্ট্র সমর্থন করে না এবং নারীর প্রতি যে হিংসাত্মক যে আচরণ এবং তাদের উপর যে নির্যাতন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ করেছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নির্দেশ করেছেন এবং জীবনে সেটাকে বাস্তবায়ন بالله من الشيطان الرجيم